নমস্কার, আপনারা শুনছেন যশনমানাও বাংলা ইন্টারনেট রেডিও। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, অর্থাৎ জন্মগ্রহণ করলে আমাদের মৃত্যু অনিবার্য। মানুষের মৃত্যুর পর সৎকার করা হয়, সভ্যতার প্রথম দিন থেকেই এই নিয়ম চলে আসছে। এই সৎকারের সময়টা খুবই কঠিন, বিশেষত নিকটজনের কাছে। কিন্তু পৃথিবীর প্রত্যেক জাতির মধ্যেই মৃত্যুর পর কিছু বিশেষ নিয়ম পালন করার রীতি আছে। কিছু নিয়ম বিজ্ঞানসম্মত, আবার কিছু একেবারেই অদ্ভুত। মৃতদেহ সৎকারের জন্য কেউ যেখানে মৃতদেহটি পুড়িয়ে ফেলেন, আবার কেউ বা মাটিতে কবর দেন, আবার কেউ বা সযত্নে সেটিকে কফিনজাত করেন। কিন্তু এসবের বাইরেও এমন অনেক রীতিনীতি আছে যেগুলো আমার আপনার স্বাভাবিক ভাবনা চিন্তার বাইরে। আসুন আজ গল্প কিন্তু সত্যি অনুষ্ঠানে জেনে নেওয়া যাক তেমনই কিছু শেষকৃত্য অনুষ্ঠানের ব্যাপার। এন্ডোক্যানিবলিজম। অ্যামাজন রেইন ফরেস্টের ইয়ানোমমি উপজাতি, পাপুয়া নিউগিনির মেলানসিয়ান্স উপজাতি এবং ব্রাজিলের ওয়ারিরা উপজাতির মধ্যে এই বিশেষ মৃত্যু অনুষ্ঠানটি দেখতে পাওয়া যায়। এখানে একটি মৃতদেহকে খাওয়ার প্রস্তুতি নেওয়া হয়, এই উদ্দেশ্যে যে সেই মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যাবে। এই জাতির লোকেরা বিশ্বাস করেন যে মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, উপরন্তু তারা ভাবেন যে তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী কোনো অশুভ আত্মাকে প্রেরণ করেছে। তাই এই ঘটনায় রোধ করার জন্য তারা এই অনুষ্ঠানটি করে থাকেন, যাতে মৃত ব্যক্তির আত্মা জীবিত থাকে এবং তার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারে। এর জন্য প্রথমে তারা মৃতদেহটিকে পাতা দিয়ে মুড়ে বাড়ি থেকে অল্প দূরে জঙ্গলে রেখে আসেন। এরপর মোটামুটি 30 থেকে 45 দিনের মাথায় সেই পচা গলে যাওয়া মৃতদেহ থেকে হাড় সংগ্রহ করে নিয়ে আসে। এরপর কলা দিয়ে বানানো এক ধরনের সুপের মধ্যে মৃতদেহের ছাই মিশিয়ে গোষ্ঠীর সকলে সেটি পান করে। তবে অনেক ক্ষেত্রে এই নিয়ম শুধুমাত্র গোষ্ঠীর শিশু ও মহিলারা পালন করে থাকেন। তিব্বত বৌদ্ধ মহিমা কবর। তিব্বতী ঐতিহ্যের প্রতীক এই উদ্ভট অন্ত্যেষ্টিক্রিয়া। এই অনুষ্ঠানে মৃতদেহকে ছোট ছোট টুকরো করে কেটে পাহাড়ের মাথায় রেখে আসা হয় এবং পাখিদের, বিশেষত শিকারী পাখিদের দান করা হয়। অনেক সময় অক্ষত মৃতদেহ রেখে দেওয়া হয়। বৌদ্ধ ধর্ম অনুষ্ঠানে মৃতদেহকে খালি জাহাজ মনে করা হয়, যা সংরক্ষণের কোনো দরকার নেই। মূলত তিব্বতের কঠিন জলবায়ু ও পাথরে ভরা জমিতে কবর দেওয়া এক পক্ষে অসম্ভব, মূলত সেই ভৌগোলিক প্রতিকূলতা থেকেই এই নিয়মের উৎপত্তি। নিষিদ্ধ কবরস্থান। এই অন্ত্যেষ্টিক্রিয়াটি প্রাচীন চীন বংশের মধ্যে দেখা যায়, যেখানে তারা মৃতদেহকে কফিনে পুড়ে উঁচু পাহাড়ের গায়ে অবস্থিত শিলার উপর ঝুলিয়ে রেখে দিত। তারা মনে করত যে মৃতদেহকে আকাশের কাছাকাছি রাখা উচিত, যাতে তারা বন্যপ্রাণীদের নাগালের বাইরে এবং ভগবানের নাগালের মধ্যে বা কাছাকাছি থাকতে পারে। ভাইকিং ফিউনারাল। এটি একটি অন্যতম নৃশংস অন্ত্যেষ্টিক্রিয়া। এই রীতি অনুযায়ী মৃতদেহকে একটি অস্থায়ী কবরে 10 দিনের জন্য রাখা হতো এবং তার জন্য নতুন জামা কাপড়ও তৈরি করা হতো। অন্যদিকে একজন কৃতদাসীকে বাছা হতো যে ওই মৃত মানুষটির পরবর্তী জীবনের সঙ্গিনী হবে। এরপর সেই মেয়েটি ওই গ্রামের সকলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত, যেটাকে মনে করা হতো মৃত ব্যক্তির প্রতি প্রেম নিবেদন। তারপর তার গলায় ফাঁস দিয়ে এবং সবশেষে ছুরি মেরে হত্যা করা হতো। এরপর একটি কাঠের জাহাজে মৃত ব্যক্তির সাথে তাকেও রেখে দিয়ে অগ্নিসংযোগ করা হতো। আঙুলের আবৃততা। পাপুয়া নিউগিনির দানি জনগোষ্ঠীর মধ্যে এই নিয়মটি প্রচলিত। এই নিয়ম অনুযায়ী বাড়ির কোনো প্রিয় ব্যক্তি মারা গেলে তার সঙ্গে সম্বন্ধিত মহিলা ও শিশুরা তাদের আঙুলের কিছু অংশ কেটে ফেলত, তারপর কাদা ও ছাই মুখে মেখে মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করত। যদিও এই নিয়মটি এখন নিষিদ্ধ। টোটেম পোলস। টোটেম পোল আসলে স্থানীয় সভ্যতার বিভিন্ন গল্প তুলে ধরার জন্য তৈরি করা হয়। হায়দা উপজাতির মধ্যে এই রীতি দেখতে পাওয়া যায়। এই রীতি অনুযায়ী মৃত ব্যক্তির শরীরকে পেটানো হবে যতক্ষণ না এটি একটি ছোট বাক্সে এটে যায়। এরপর এই বাক্সটি একটি টোটেম পোলের ওপর রেখে মৃত ব্যক্তির বাড়ির সামনে রেখে আসা হয়। অন্ধ অন্ত্যেষ্টিক্রিয়া।
মৃতদেহ সৎকারের রীতি অনুযায়ী মৃতদেহের চোখ বেঁধে তাকে বাড়ির মুখ্য দরজার সামনে রেখে দেওয়া হয়। এটি দেখা যায় উত্তর পশ্চিম ফিলিপিন্সে। মৃতের পুনর্জাগরণ, এই অদ্ভুত প্রথাটি পালন করা হয় মাদাগাস্কায় প্রতি 5 বছর থেকে 7 বছর পর পর। তার নিকটাত্মীয়রা কবর খুঁড়ে মৃত ব্যক্তির দেহাবশেষ বের করে আনে। এরপর মৃত ব্যক্তিকে নতুন পোশাক পরানো হয় এবং পারিবারিক ভোজে তাকে বসিয়ে রাখা হয়। এদিন মৃত ব্যক্তিকে নিয়ে গানের তালে তালে নাচতেও দেখা যায়। পারিবারিক পুনর্মিলন হিসেবে প্রথাটিকে দেখা হয়। কি গা ছমছম করলো তো? কেমন লাগলো আমাদের গল্প কিন্তু সত্যির এই এপিসোডটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক এবং শেয়ার অবশ্যই করুন, আপনাদের এই ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য। আর প্রতিবারের মতো আবারও বলবো, আমাদের ভিডিওস ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জশন মানাওকে। সমস্ত রকম নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও।